আসসালামু আলাইকুম, আজকে এসেছি আমাদের এলাকায় মাছের বাজারে। আমাদের এলাকা ছাড়া একটু অনেক দূরে আসা লাগে, নদী পার হইয়া মাছের বাজারে আসছিলাম মামার সাথে মাছ কেনার জন্য। এই কারণে একটা ভিডিও দিই। এটা এসেছে শাপলা পাতা মাছ, আপনারা কি বলেন জানি না, বিশাল বড় বড় মাছ হয়, গোল গোল। এটা হয়েছে পাঙ্গাস মাছ। শাপলা পাতা মাছটা খাইতে অনেক স্বাদ। এই জায়গায় তেলাপিয়া বাইলা মাছ আছে, দেখা যাইতেছে মানুষের অনেক ভিড়। ভিড়ের ভিতরে সাপ্তাহিক হাট, এটা এই জায়গায় সাপ্তাহিক হাট বই। এটা হচ্ছে তুলার ডাডি মাছ। বাজারে দেখা যেতেছে আজকে পোয়া মাছই বেশি। এই যে এগুলা পোয়া মাছ, তারপর ওই যে ঝাটকি মাছ, পাঙ্গাস মাছ, এগুলো হচ্ছে পোয়া মাছ, তুলার ডাডি, ইলিশ মাছ। এই যে পোয়া মাছ, এগুলা এগুলো চিংড়ি মাছ, তুলার ডাড়ি মাছ, পোয়া মাছ, রুই মাছ। আপনারা তুলার ডাড়ি মাছ চেনেন কি না জানি না, কে কে চেনেন কমেন্টে জানাবেন। এগুলো হচ্ছে যে চেউয়া মাছ, আমাদের দেশের ভাষা চেউয়া মাছ, আমরা চেউয়া মাছ বলি। এই মাছটা শীতের দিনে পাওয়া যায়। এটা হচ্ছে যে লাল চেউয়া, আরেকটা আছে যে সাদা চেউয়া। এটা শীতের দিনে যে এই দিন এই মাছটা ভুনা করে খাইতে অনেক স্বাদ, মাছটার দাম অনেক শীতের দিনে। এটা তুলার ডাড়ি মাছ, চেউ মাছটা বালের ভিতরে হয়, বালের ভিতরে থাকে মাছটা, শীতের দিনে পাওয়া যায়। এই যে খাল, আমি বাজারের উপরে বয়ে ভিডিও করতেছি। এগুলো ট্রলারে করে মাছ আসে। আমরা শাপলা পাতা মাছ কিনছি। এই যে শাপলা পাতা মাছ, আপনারা কি বলেন জানি না, এটা মাছটা হয় শাপলা, প্রায় শাপলা ফুলের পাতাটা যেরকমের মাছটা সেম ওই রকমের হয়, কিন্তু মাছটা আপনার 40 কেজি বা 50 কেজি এরকমের আরও বেশি হয়, অনেক বড় বড় হয় মাছটা। Let's go!